বাবুকে অনুরোধ করব স্যারের হাতে গোলাপ তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি তিনি কথা রেখেছেন, তিনি কথা রাখেন, এবং উত্তরীয় পড়িয়ে আমাদের আরেক সদস্য কিন্তু স্যারের আমাদের বড়বাবু মাননীয় অফিসার ইনচার্জকে সম্বর্ধিত করছেন, অসংখ্য ধন্যবাদ। এনার উপস্থিতি সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি আমরা সরাসরি ট্রফি উন্মোচনটা করে নিয়ে বড়বাবুর বক্তব্য শুনব। আজকের এই টুর্নামেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় হরিপাল থানা প্রশাসনকে, যারা সহযোগিতা করেছেন আজকের এই টুর্নামেন্টে, অসংখ্য ধন্যবাদ। এবং ফেরার সাথে আমাদের সবার প্রিয় ফেরার সাদরা মহাশয়কেও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করা হচ্ছে। সকলের সহযোগিতার জন্য আজকের এই বিশেষ আনন্দ, বিশেষ উদযাপন ক্রিকেট মহারণে মেতে উঠেছেন আলিপুর রাশি, ওনার হাত ধরে এই মুহূর্তে দেবরা সাথে ছড়িয়ে পড়ে সব নাথ ঘোষ, অসংখ্য ধন্যবাদ। লাইভ ক্যাম্প ড্রোন ক্যামের মাধ্যমে সরাসরি লাইভ ফুটেজ আপনারা দেখছেন আজকের টুর্নামেন্টে। এবার আমাদের সম্মানীয় অতিথি মাননীয় অভিষেক ইনচার্জ, অনুরোধ করব আজকে ট্রফি দর্শকদের জন্য উন্মোচন করার জন্য পর্দা সরিয়ে ওনার হাত ধরেই আজকে ট্রফি একবার জোরে করে দাঁড়ি সামনে একটু ফলো করে দেবেন দর্শকদের জন্য এই ট্রফির উন্মোচন। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো আজকে ট্রফি দর্শকদের দেখানোর জন্য, এবং সকলের জন্য সমস্ত নালিকুলবাসীর জন্য আরেকবার হিপিপ, সমস্ত নালিকুলবাসীর জন্য আরেকবার হিপিপ। এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কৌশিক সরকার মহাশয়কে, কেক কেটে আজকে আমাদের অনেক সদস্যের জন্মদিন রয়েছে, তাই কেক কেটে আজকের এই শুভক্ষণের উদ্বোধন ওনার হাত ধরে ক্যামেরাবন্দি করার জন্য অনুরোধ জানাবো। বাদে আমাদের সকলের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সরাসরি একটু ভিড়টা ফাঁকা করার জন্য অনুরোধ জানাচ্ছি, একটু সামনেটা ফাঁকা করার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ একটুখানি যারা সদস্য রয়েছে একটু সামনেটা ফাঁকা করে দেবেন, ওই দেখে মেটালি দেখে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, প্লিজ একটু সামনেটা। সামনেটা একটু ফাঁকা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ দর্শকরা অপেক্ষা করছেন কি হচ্ছে সেখানে দেখানোর জন্য। এবার সরাসরি আমরা স্যারকে মঞ্চে নিয়ে যাব, কিন্তু তার আগে এসে উপস্থিত হয়েছেন হরিপাল থানার অফিসার ইনচার্জ মাননীয় সবার প্রিয় কৌশিক সরকার মহাশয়, ওনার কিছু মূল্যবান বক্তব্য শুনবো আজকের এই ক্রিকেটের পরিবেশ, মানুষের আবেগ, লিঙ্গ ভেবে সকলের উপস্থিতি, রাতের বেলা এত ক্রিকেট ভক্ত, এত ক্রিকেট পাগল মানুষের অপেক্ষা করে রয়েছেন ক্রিকেটের জন্য, ওনার অভিজ্ঞতা।